আসসালামু আলাইকুম সবাইকে। ইরানে হিজাব বিরোধী আন্দোলন এখন ভয়ঙ্কর পর্যায়ে চলে গিয়েছে। রাস্তায় নেমে হিজাবে আগুন জ্বালানো হচ্ছে, সরকার পুরোপুরি নড়ে চড়ে বসেছে। বিদ্রোহীদের উপর পুলিশের গুলিতে 31 জন অলরেডি মারা গেছে। দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে এবং গণহারে পুলিশ গ্রেফতার করা শুরু করেছে। আপনি চিন্তা করতে পারেন, এই সব কিছু শুরু হয়েছে শুধুমাত্র একটি ঘটনাকে কেন্দ্র করে। হিজাব ইস্যুতে পাল্টাপাল্টে বিক্ষোভ অব্যাহত আছে ইরানে। হিজাব ইস সময় এক আন্তঃরাষ্ট্রীয় মুদ্দা বানা হুয়া হ্যায়। Deadly protests sweeping across that country after the death of a young Iranian woman are on the streets for a sixth day of protests. It's believed those protests have been... ঘটনাটি শুরু হয় 13 সেপ্টেম্বর 2022-এ। মাসা আমিনি এবং তার পরিবার কুর্দিস্তান থেকে ইরানের রাজধানী তেহরানে আসতেছিল তাদের আত্মীয়ের সাথে দেখা করতে। যাত্রাপথে রাস্তায় পুলিশ তাদের গাড়িটিকে আটকায়। তবে এরা কোনো সাধারণ পুলিশ না, এরা হচ্ছে মোরালিটি পুলিশ। আসলে ইরানে একটা স্পেশাল পুলিশ বাহিনী আছে, যাদের কাজই হচ্ছে মেয়েরা সঠিকভাবে জামা কাপড় পরেছে কি না বা ঠিকভাবে চলাচল করছে কি না সেটা পর্যবেক্ষণ করা, এবং এদের মোরালিটি পুলিশ বলা হয়। ইরানের আইন অনুযায়ী মেয়েদের পাবলিক প্লেসে অবশ্যই হিজাব পরতে হবে, যেন তাদের চুলের কোনো অংশ দেখা না যায়। এবং এই মোরালিটি পুলিশ বাহিনীর কাজই হচ্ছে সবাই এই নিয়মকানুন মানতেছে কি না সেটা খেয়াল রাখা। মাসা আমিনীর ফ্যামিলির বক্তব্য অনুযায়ী পুলিশ তাদের গাড়িটিকে আটকায় এবং আমিনি সঠিকভাবে হিজাব না পরার কারণে পুলিশ টেনে হিঁচড়ে তাকে গাড়ি থেকে বের করে এবং পুলিশের জিপে বসায় এবং 1 ঘন্টার জন্য থানায় নিয়ে যায় রি এডুকেশন ক্লাস করার উদ্দেশ্যে। তারপর আমিনিকে ডিটাকশন সেন্টারে নিয়ে যাওয়া হয় এবং রুমের বাইরে তার বড় ভাই অপেক্ষারত ছিল। ইরানের মিডিয়ার রিপোর্ট অনুযায়ী রুমের বাইরে থেকে আমিনির ভাই চিৎকারের আওয়াজ শুনতে পায় এবং এর কিছু সময় পর ওই পুলিশ স্টেশনে একটি অ্যাম্বুলেন্স আসে এবং ওই অ্যাম্বুলেন্সে করে আমিনিকে হসপিটালাইজ করা হয়। আমিনিকে কাসরা নামে একটি হসপিটালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায় তার বোন হার্ট অ্যাটাক করেছে এবং এই কারণে তাকে হসপিটালে নেওয়া হচ্ছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, আমিনি একজন হেলদি পারসন ছিল এবং তার বয়স ছিল মাত্র 22 বছর। এখন আপনি বলেন, 22 বছরে একজন স্বাভাবিকভাবে কি হার্ট অ্যাটাক করতে পারে বা এটা কতটা স্বাভাবিক? তারপর 15 সেপ্টেম্বর পুলিশ অফিসিয়ালি একটি স্টেটমেন্ট দেয় যেখানে বলে আমিনিকে গ্রেফতার করার পর সে হার্ট অ্যাটাক করে এবং এজন্য তাকে হসপিটালাইজ করা হয়। হসপিটালে কোমায় থাকা অবস্থায় 16 সেপ্টেম্বর আমিনি মারা যায়। এই একটা ঘটনা পুরো ইরান দেশকে কাঁপিয়ে দেয়, কারণ প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানায় আমিনিকে মারপিট করা হয়েছে থানায় নিয়ে যাওয়ার সময়। আমিনির পিতা আমজাদ আমিনি একটা ইন্টারভিউতে বলে তিনি শিওর তার মেয়েকে পুলিশ মারধর করেছে। ইরানের সরকার এই ঘটনাটিকে মিথ্যা বলে উড়িয়ে দেয় এবং তাদের একজন মিনিস্টার আহমেদ ভাইদি বলে আমিনি ছোটবেলা থেকে কোনো রোগে অসুস্থ ছিল এবং মোরালিটি পুলিশের কাছে এমন কোনো অস্ত্র থাকে না যার আঘাতে কেউ মারা যেতে পারে। কিন্তু এই কাহিনীতে একটি টুইস্ট আসে। হ্যাকার অ্যাক্টিভিস্ট নামে একটি গ্রুপ, মানে যারা আসলে হ্যাকার কিন্তু ভালো কাজ করে থাকে, তারা সোশ্যাল মিডিয়াতে কিছু ইনফরমেশান লিক করে যেখানে আমিনির মাথার সিটি স্ক্যানে দেখা যায় তার মাথার হাড়ে কয়েকটি ফ্র্যাকচার। 17 সেপ্টেম্বর হসপিটালে সোর্স থেকে জানানো হয় আমিনির মাথার টিস্যুর ড্যামেজ থেকে বোঝা যাচ্ছে তার মাথায় কোনো কিছু দিয়ে কয়েকবার আঘাত করা হয়েছে। এখন এই সিটি স্ক্যান রিপোর্ট এবং সোশ্যাল মিডিয়াতে যে নিউজ ভাইরাল হয়েছে সেটার উপর ভিত্তি করে অনেকেই এর পক্ষে এবং বিপক্ষে অনেক কথা বলা শুরু করে। এরপর এই ঘটনায় নতুন মোড় নিয়ে আসে একজন সাহসী ডাক্তার যার নাম ডক্টর হোসেন কার্মপুর। তিনি কিছু ছবি প্রকাশ করেন যেখানে দেখা যায় রক্তাক্ত অবস্থায় হসপিটালে ভর্তি মাসা আমিনি, এবং এই ছবিগুলো থেকে যে কেউই অনুমান করতে পারে মাসা আমিনিকে মারপিট করা হয়েছিল। এটি শুধুমাত্র একটি হার্ট অ্যাটাকের ঘটনা নয়। এরপর ইরানের সরকারি টিভি চ্যানেলগুলোতে একটি ভিডিও দেখানো হয় যেখানে দেখা যায় একটি মেয়ে পুলিশ স্টেশনে ঘুরে পড়ে যাচ্ছে এবং সরকারের পক্ষ থেকে জানায় এই মেয়েটি হলো মাসা আমিনি। কিন্তু আমিনির বাবা এই ভিডিওটিকে পুরোপুরি ফেক বলে। তিনি পুলিশের কাছে রিকোয়েস্ট করেন পুলিশ স্টেশনে বা পুলিশ ভ্যানে আরও অন্যান্য অ্যাঙ্গেলের অনেক সিসিটিভি ক্যামেরা ছিল, সেই সবের ফুটেজ কোথায়? কিন্তু পুলিশ এই ব্যাপারে কোনো উত্তর দেয়নি। তো এই সব কিছু মিলাই প্রোটেস্ট বড় হতে থাকে, লোকজন রাজপথে নামা শুরু করে,
ইরানের প্রেসিডেন্ট মাহসা আমিনির পরিবারকে জানায় এই ঘটনাটির যথাযথ তদন্ত করবে তারা। আসলে প্রোটেস্ট তো ওই দিনই শুরু হয়ে গিয়েছিল যেদিন আমিনিকে পুলিশ গ্রেফতার করে, কিন্তু ধীরে ধীরে যত দিন যেতে লাগলো অন্যান্য মেয়েরাও মুখ খুলতে শুরু করলো। অন্যান্য মেয়েরাও যে মোরালিটি পুলিশের হাতে অনেক সময় অনেকভাবে নির্যাতিত হয়েছে সেসবের কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়া শুরু করলো। সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও দেখা যায় যেখানে বিভিন্নভাবে এই মোরালিটি পুলিশের হাতে নির্যাতিত হচ্ছে সাধারণ মানুষ। অনলাইনে এমন কিছু ভিডিও ভাইরাল হতে শুরু করেছে যেখানে দেখা যাচ্ছে কিছু মেয়েরা নিজেরা তাদের চুল কেটে ফেলছে এবং প্রোটেস্টকারীরা তাদের উৎসাহ দিচ্ছে, অনেক মেয়েকে দেখা যাচ্ছে তাদের হিজাব পুড়িয়ে ফেলতে। আন্দোলন ভয়াবহ পর্যায়ে চলে গেলে পুলিশ আন্দোলন রুখতে টিয়ার সেল ছোড়া শুরু করে এবং পুলিশের গুলিতে 100 জনের উপর আহত হয় এবং কয়েকজন মারাও গিয়েছে। নিউজ চ্যানেলের রিপোর্ট অনুযায়ী 500 অধিক লোক গ্রেফতার হয়। এই সময় অ্যানোনিমাস হ্যাকার গ্রুপ ইরানের দুটো বড় ওয়েবসাইট হ্যাক করে এবং বলে মেয়েদের সাথে এই অনৈতিক অবিচার জুলুম অনেক বছর ধরে চলে আসছে। Message from anonymous to the dictator Ibrahim Raisi and the Iran government. Violence against women is a cruelty that has been seen in Iran for years. Mahsa Amini is the last victim of the murderer Iranian state and the so-called morality police. তবে এত কিছুর মূলে কিন্তু শুধুমাত্র এই একটি ঘটনা তা কিন্তু না। এই ঘটনাটি ছিল মূলত ট্রিগার পয়েন্ট। এতদিন ধরে মানুষের যত ক্ষোভ, তারা যত অনৈতিক অবিচার সহ্য করেছে, সবকিছুর বাঁধ ভেঙে যায় এই ঘটনাটি ঘটার পর, যেখানে মানুষ দেখছে শুধুমাত্র হিজাবের জন্য একজন মানুষ মারা গেছে। তো আসলে আমাদের ইসলাম ধর্ম অনুসারে একটা মেয়ের কখনোই চুল বের করে বা খোলামেলা অবস্থায় রাস্তায় বা পাবলিক প্লেসে যাওয়া উচিত না, এতে অবশ্যই গুনাহ হয়। তবে শুধুমাত্র হিজাব ঠিকভাবে না পড়ার কারণে একজন মানুষকে মরে যেতে হবে, দ্যাটস নট ফেয়ার। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। তো এমন ভিডিও সামনে পেতে প্লিজ লাইক কমেন্ট করে চ্যানেলটির সাথে থাকুন আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইবও করে দিন। ধন্যবাদ সবাইকে।